हेलो व्यूअर्स, ভিডিওটি ক্লিক করার জন্য জব নোটিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে কিন্তু বানানো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা, কেএমসি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার কাট অফ কত যেতে পারে, অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ কত। অনেকেই তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু বসে আছো, যার রেজাল্ট কিন্তু এই মাসে দেওয়ার কথা ছিল। এই সিচুয়েশনে কিন্তু এই মাসে রেজাল্ট দেবে না, সামনের মাসে যদি কোনো রকম নরমাল হয় অর্থাৎ লকডাউন যদি উঠে যায় তাহলে কিন্তু তোমাদের এই রেজাল্টটি পাবলিশ করে দেবে। অলরেডি তোমাদের এই রেজাল্ট কিন্তু পুরো ফুলফিল কিন্তু প্রায় রেডির, অর্থাৎ শেষের মুহূর্তে। তো এই ভিডিওটিতে দেখব আমরা এক্সপেক্টেড কাট অফ কত, অর্থাৎ যে আলোচনা করব যে কাট অফ নিয়ে। এই কাট অফ যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু রিল্যাক্সে তুমি কিন্তু ইন্টারভিউর জন্য কল পেতে পারো। তার আগে বলে রাখি, যেহেতু এই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে শূন্যপদ খুবই কম ছিল এবং এই পদটাও কিন্তু হাই সেকেন্ডারি, অর্থাৎ যারা এইচএসএ 60% পাবে তারাই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে, সেই জন্য কিন্তু কাট অফ মার্ক কিন্তু বেশি একটা কমও যাবে না, আবার খুব বেশিও যাবে না। সেই জন্য বলছি যে কাট অফ এর মধ্যে যদি তোমার কাট অফ থাকে তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ কল পাওয়ার কিন্তু 100% তোমার চান্স। জেনারেলের কাট অফ কত, তার সাথে সাথে ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এসটি এই পাঁচটা ক্যাটাগরিতে কত কাট অফ মার্ক যেতে পারে সমস্ত বিষয় কিন্তু এখন আলোচনা করব। আমি যে কাট অফ মার্ক বলছি সেটা যদি পাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণভাবে সেফ থাকবে, অর্থাৎ তুমি কিন্তু 100% তুমি ইন্টারভিউর জন্য কল পাবে। এইটার আমি যেটা আলোচনা করব সেটার কমও যেতে পারে, কিন্তু যেটা আমি আলোচনা করব সেটা যদি তুমি পাও, এর ভিতরে যদি পেয়ে থাকো তাহলে 100% তুমি সম্পূর্ণ সেফ থাকবে। তো সবার আগে বলে রাখি যে এই প্রথমে জেনারেল, অর্থাৎ জেনারেলে কত কাট অফ যেতে পারে। দেখো জেনারেলে কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা 150 থেকে 160 যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু প্লাস মাইনাস কিন্তু 5, অর্থাৎ 5 কিন্তু কম বেশি হতেই পারে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি বলেছে ওবিসি এ, তাহলে ওবিসি এ কত পাবে, ওবিসির এ যেহেতু সিট সংখ্যা কম ছিল সেহেতু কত হতে পারে, 130 থেকে এখানে 140, এখানে কিন্তু 130 থেকে কিন্তু 140 এখানে কিন্তু ওবিসি এর কিন্তু কাট অফ যেতে পারে। এখানেও কিন্তু প্লাস আর মাইনাস কিন্তু 5, অর্থাৎ কম বেশি কিন্তু 5 হতেই পারে। তারপর দেখে নেব ওবিসি বি, ওবিসি বি কত পাবে, ওবিসি বি হলো 135 থেকে এখানে কিন্তু 145 কাট অফ মার্ক যাবে, যেখানে কিন্তু প্লাস মাইনাস 5, অর্থাৎ কম বেশি 5 নাম্বার হতেই পারে। তারপরে আমরা দেখে নেব এসসি, অর্থাৎ এসসিতে যেহেতু সিট বেশি ছিল সেহেতু এসসিতেও কিন্তু কাট অফ মার্ক খুবই একটা কম যাবে সেটাও কিন্তু বলা যায় না, কারণ সবসময় জানো এসসি কিন্তু ক্যান্ডিডেট সবসময় বেশি থাকে। সেই জন্য কত এসসিতে কত হবে, 130 থেকে 140, বোঝা গেল 130 থেকে কিন্তু 140 তোমার এসসিতে যাবে। এবার প্লাস মাইনাস কিন্তু 5 হতেই পারে, অর্থাৎ 5 কিন্তু কম বেশি হতেই পারে। তারপর আমরা দেখে নেব এসটি, এসটিদের কত যাবে, এসটিদের কিন্তু 115 থেকে কিন্তু 125 যাবে, তারপরে কিন্তু প্লাস মাইনাস, অর্থাৎ কম বেশি 5 নাম্বার হতেই পারে, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এই নাম্বার যদি তুমি পাও তাহলে 100% তুমি সেফ থাকবে, 100% তুমি সেফ থাকবে, অর্থাৎ তুমি ইন্টারভিউ পাবেই পাবে। তারপর আমরা যখন ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে পরবর্তী আরেকটা এক্সপেক্টেড কাট অফ দেবো, যেটা হলো তোমার এই ফাইনাল শর্টলিস্টের, অর্থাৎ কত মার্কের ভিতরে পেলে তুমি চাকরি পেতে পারো, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, এই ধরনের লেটেস্ট আপডেট সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য।